কলা ইয়াকুলু মূলত কোথায় থেকে এসেছে বাবা? মূলত এসেছে নাসারা ইয়ানসুর। তাহলে মূল শব্দ আমরা কয়েকদিন থেকে জানছি কও লুন, কও লুন, কও লুন। এই যে কও লুন শব্দটা মূলত কলা ইয়াকুলু, কলা কিভাবে হলো? মূলত ফালা বা নাসর, তাহলে কওয়া লা, তাহলে কওয়া লা। ওয়া মুতালাক তা পূর্বক করে ফাতা ফাতার করে আলিফ হবে, আর কিছুই আমরা দেখব না। তাহলে কি সমান সমান কলা হয়েছে। এখন ইয়ানসুরু কিভাবে ইয়াকুলু, ইয়াকুলু তাকুলু ইয়ানসুরু, না মিলল না তো? মিলল? ইয়াকুলু বলছেন কলা ইয়াকুলু, তো এটা তো ঠিক আছে, কিন্তু ইয়ানসুরুর সাথে তো মিলতে হবে, কারণ এটা এই বাপটা, বাপ হচ্ছে মানে আসল প্রকৃত বংশধর। এই ডিএনএ টেস্ট করলে বাপের সাথে মিলে যাবে। আর পৃথিবীর সকল কিছু শব্দ পাঁচটা দরজা দিয়ে ঢুকবে মূলত, হ্যাঁ, সকল বাপের আসল বাপ। এগুলো আমরা আগেই শিখিয়েছি, জেনেছি তো আলহামদুলিল্লাহ। তাহলে ইয়ান শুরু আমাদেরকে মিলাতে হবে, কি করতে হবে বাবা? মিলাতে হবে এই ইয়াকুলুটাকে কারো জন্য মিলাতে হবে ইয়ান শুরু। তাহলে এই যে দেখেন ইয়াফ ও লু, বা আমি কেন আইন জবরের দিয়েছে, আইনে কেন জবর জের পেশ দিয়েছি, কারণ পৃথিবীতে মুনশাইব মানে বাপ সর্বদাই আইনকালে মাতে জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা কে বলবে বাবা? বাপ বলবে। এটা কে বলবে? বাপ বলবে। টাকার যেমন বাবাই দেয়, আমাদের লেখাপড়া করতে সুবিধা হয়, আমাদের কোনো চিন্তা করতে হয় না, জামা টামা সব কিছু কিনে দেয়। আমার ছেলে তিনটা জামা পেয়েছে, তারপরে আমি কালকে তাকে বলছি, সে তো অবশিষ্য কিছুই বোঝে না, বাবা জামা নিবেন বলছে। তাহলে দেখেন অবশিষ্য মানে সে তো বোঝে না, কিন্তু পেলে তখন নিবে, মনে করেন সে বলছে হ্যাঁ নিব। তো যাই হোক, মূলত মানুষের এটা একটা আসল, তো বাবাই মূলত টাকা পয়সা দেবে, তারা তো বুঝবে না টাকা পয়সা কামাই করতে কেমন কষ্ট। তো ঠিক এরকম এই যে আমরা মিজানে পড়েছি ইয়াফ আলু, ইয়াফ আলু, তো এই আইন কালেমা যে জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা মূলত বাপ দেবে। যদি নাসরা ইয়ানসুরু থেকে হয় তাহলে মোদারের আইন কালেমা পেশ হবে, আর যদি সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু থেকে হয় তাহলে মোদারের আইন কালেমাতে জবর হবে, আর যদি জরাবা ইয়াজরিমু থেকে হয় তাহলে মোদারের আইন কালেমাতে জের হবে। জবর জের পেশ ছাড়া তো আর পৃথিবীতে কিছু নেই। তাহলে আমরা নাসরা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ বা ফাতাহা ইয়াফতাহু আর জরাবা ইয়াজরিমু, তাহলে বলেন উস্তাদজি আটটা বাপ তো আমরা পড়েছি, হাসিবা ইয়াকসিবু কাদা ইয়াকুদু, এগুলো সব এটার সাথেই মিলবে বাবা। হ্যাঁ মনে করেন দেখেন হাসিবা তাহলে সামি আমিলে যাচ্ছে না, আবার ইয়াহসিবু বলেন ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু ইয়াজরিমু মিলে যাচ্ছে। তো জবর জের পেশ হবে, ফাতাহা বা সামিয়া থেকে আসলে জবর হবে, আর যদি জরাবা থেকে আসে তাহলে জের হবে। কোথায় থেকে এসেছে ইয়ান শুরু? তাহলে ইয়াফউলুর ওজনে আমাদেরকে মিলাতে হবে, বা ইয়ান শুরু এর ওজনে মিলাতে হবে, যে শব্দই ওখানে থাক না কেন, যেহেতু এটার বাপ। এটা ডিএনএ টেস্ট করে দেখলাম যে এটা বাপ হচ্ছে, এর বাপ হচ্ছে ইয়ান শুরু, ঠিক আছে? এই জন্য এখন ইয়াফউলু ইয়ান শুরু ইয়াকউলু মিলে গেল, মাশা আল্লাহ মাশা আল্লাহ। তাহলে আমরা জানি পৃথিবীতে মরতালে আইনের দুটা রূপ, একটা হচ্ছে ওয়াও অথবা ইয়া জবর বিশিষ্ট, যে বিশিষ্ট তেজ বিশিষ্ট হবে, আর তার পূর্বে যদি ফাতা থাকে জবর থাকে তাহলে সেটা আলিফ করে দেবো, আর একটা হচ্ছে ওয়াও অথবা ইয়া এর পূর্বে হরফে সহি সাকিন থাকলে ওই ওয়াও অথবা ইয়া এর হরকতটাকে আমরা পূর্বে দিব। তাহলে এখানে ওয়াওটা কি বিশিষ্ট? মুতাহাররক মানে জবর যে পেশ বিশিষ্ট হয়েছে, তাহলে এখানে পেশ বিশিষ্ট হয়েছে, আর পূর্বাক্ষরে মানে পূর্বের অক্ষরে কি আছে? হরফে সহি সাকিন। যদি হরফে সহি সাকিন না থাকে তাহলে কিন্তু আমরা দেব না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এটাকে আমরা দিয়ে দিই,
যে মাশাআল্লাহ এই যে দিয়ে দিলাম তাহলে ইয়াকুব যখনই আমরা হরকতকে টান দিলাম পৃথিবীর কোনো অক্ষর তো একাকী হতে পারে না জবর জের পেশ না থাকা মানেই হচ্ছে তার উপরে জজম আছে তাহলে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরক পেশ তাই তারপরে ওয়াও সাকিন ওয়াও সাকিন ডাইনে পেশ কারণ পেশটা কোথায় থেকে জন্মগ্রহণ করেছে ওয়াও থেকে তাহলে এদের জন্মগত মিল আমরা পেয়ে গিয়েছি তার মানে হয়ে গেছে ইয়াকুবুলুর চাইতে এখন ইয়াকুলু তাহলে ইয়াকুবুলুর চাইতে ইয়াকুলুটা সহজ হলো আর আমরা তো চাচ্ছি তালিম করছি সহজ করার জন্য তাহলে ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে তাকু ইয়াকুলনা তাকুলু তাকুলানে তাকুলনা এরকম ভাবে আমরা অন্য সিগাগুলো দেখব তাহলে নাসরায় আছে তাসুমু বা ইয়াসুমু তাহলে ইয়াস রুমু আকি 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 ও মুতারক তার পূর্বাক করে অর্থ সহি সাকিন আর আর কিছু করা যাচ্ছে না ওয়াইর হরকতটাকে পূর্বাক করে দিয়ে দিলাম তাহলে ইয়াসু এই পেশ পেশ আর পেশের পরে সাকিন মিলে গেছে হয়ে গেছে ইয়াসু তাহলে সাক ইয়াসুকু তাসুকু ইয়াসুকু সাক ইয়াসুকু নাসরাইম শুরু থেকে সাকুন তাসুমু মানে কি যে সমা ইয়াসু মু মানে সিয়াম থাকা তাহলে আসুমু মানে কি আমি সিয়াম আছে আচ্ছা তাহলে তাসুকু সাক ইয়াসুকু মানে চালানো ড্রাইভ আচ্ছা তাহলে এখানে ইয়াসুকু ইয়ানসুরু মিলল না তাহলে আমাকে মিলাতে হবে ইয়াফউলু বা ইয়ানসুরু এর জন্য তাহলে ইয়াস বু কু মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে ওয়া মুতাবাক তার পূর্বাক করে অর্থ সহি সাকিন তাই ওয়া এর হরকতটাকে পূর্বে দেওয়ার পরে দেখতে পাচ্ছি ওয়াটা সাকিন পূর্বাক করে পেশ আর হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়া হয়ে গেছে ইয়াসু কু মাশাআল্লাহ কিন্তু সামিয়া ইয়াসমাউ থেকে যদি আমরা এখন ব্যবহার করি ওয়াও বা ইয়া যে যেই শব্দই হোক তাহলে দেখি তার মানে এখানে এখন জবর দিব সামিয়াসমাউ আর হচ্ছে যদি ফাতা এফতাও থেকে আসে তাহলে আইন কালিমা জবর বিশিষ্ট হয় ইয়াফালু মিলেছে ইয়াকাফু ইয়াফালু মিলল না মিলেনি কিন্তু আমাদেরকে অবশ্যই মিলাতে হবে কারো জনে ইয়াফ আলু বা ইয়াস মা ও এর জনে তাহলে এই মানে দেখেন ইয়াকফু ইয়াক ওয়া ফু ইয়াক ওয়া ফু ইয়াস মা ও মিলেছে ইয়াক ওয়া ফু ইয়াস মা ও ওয়া মুতারক তার পূর্বে করে হবে সহি সাকিন তাহলে ওয়াই এর হরকতটাকে পূর্বে দিয়ে দিব ওয়াই এর হরকতটাকে কোথায় দিব পূর্বে দিব এই যে পূর্বে দিলাম বাবা পূর্বে দিলাম পূর্বে দিলাম পূর্বে দিলাম তাকান 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 পূর্বে দিলাম এখন ওয়াও এখানে কি হয়েছে সাকিন আর জবরের পরে ওয়াও কোনোদিন সাকিন হয় তো জবর চাই তারপরে আলিফ আর এখন ওয়াও সাকিন তার পূর্বাক করে জবর হওয়ার কারণে এই ওয়াওটাকে কার সাথে বদল করছি আলিফের সাথে তাহলে এই ওয়াওটাকে যদি আলিফ করে দেন তাহলে কি হচ্ছে ইয়াকফু এই যে আলিফ করে দিলাম তাহলে আলিফ সাকিন হয় জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তিন প্রকারে পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আকালিফ তান মাদ্দা আসলি তবাই মাদ্দা আসলি তবাই জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আকলিফ টান মধ্যে আসলি তবাই মধ্যে আসলি তবাই আর পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মধ্যে আসলি তবাই মধ্যে আসলি তবাই আকলিফ টান তাহলে এই যে জবরের বাম পাশে খালি আলি পেয়ে গেছে হয়ে গেছে তাহলে ইয়া খ ফু তাহলে ইয়া নামু তানামু তানামু ইয়া নামু এই যে ইয়া ওয়া মু তাহলে ওয়া মুতারাক্কা পূর্বে আকার হবে সহি সাকিন ওয়াইল হরকতটাকে যখনই আমরা পূর্বে দিয়ে দিলাম এখন কি এই ওয়া ওয়ে সাকিন তাহলে জবরের পরে ওয়াওটা আলিফ হয়ে যাচ্ছে কারণ এদের জন্মগত কি আছে মিল আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে ইয়াবিউ যরবা ইয়াজরিবু ইয়াজরিবু তাহলে ইয়াব ই উ ইয়াজরিবু তাহলে কি হবে ইয়াব ই উ ইয়া মুতাহাররাক
তার পূর্ব অক্ষরে হরফে সরিষাকিন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এখন ইয়া এর হরকতটাকে আমরা কোথায় দিব তাহলে পূর্বে যদি এই বা এর নিচে দিলাম তাহলে ইয়া এর হরকত নাই মানে কি থাকে না তাহলে জে এর বাম পাশে জজমালায়া মাদের হরফ আর ইয়াটা জন্মগ্রহণ করে আর ইয়া থেকে জে জন্মগ্রহণ করেছে আর জে এর বাম পাশে জজমালায়া ইয়া সাকিন জাইনে জে এটা হচ্ছে জন্মগত মিল এদের আমার টানতে হবে এদের মিল হয়ে গেছে এরা দুজন মিলে এখন শক্তিশালী হয়ে গেছে এদেরকে একটু সম্মান দাও একালি টান দাও এখানে ইয়াবি ও ইয়াবি ও তাহলে কিভাবে আমরা ওয়াওটা কে